বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় পবিত্র উমরা পালন শেষে দেশে ফিরেছেন ১২ ধর্মপ্রাণ মুসল্লি। উমরা পালন শেষে শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। সাধ্যের বাইরে থাকার পরেও পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও নবীর রওজা জিয়ারত করতে পেরে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহর ঘরের মেহমানরা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সাধ আছে কিন্তু সাধ্য নেই, এমন ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্র উমরা পালনের সার্বিক সহায়তা দিয়ে আসছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর ১২ জন মুসল্লিকে পবিত্র মক্কানগরীতে উমরা পালনে যাওয়ার সুযোগ করে দেয় বসুন্ধরা গ্রুপ। সেখানে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত সহ উমরা পালনের সকল আনুষ্ঠানিকতা পালন করেন তারা। সাধ্যের বাইরে থাকার পরও উমরা হজ পালনের সুযোগ করে দেয় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আমরা অনেক খুশি এবং বসুন্ধরা গ্রুপের জন্য আমাদের অনেক দোয়া। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবের জন্য গিলাফ দরিয়া দোয়া করছি, ওনার ফ্যামিলির জন্য দোয়া করছি, সেটা বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া করি। স্যার আমাদের বিশেষ করে এমডি স্যার বসুন্ধরার পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্টটা করছেন। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মুসল্লি কমিটির সহযোগিতায় ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র উমরা পালনের এমন আয়োজন প্রতিমাসেই করা হবে বলে জানান মুসল্লি কমিটির সাধারণ সম্পাদক। বলেন, প্রতিমাসে ২৫ থেকে ৩০ জনকে উমরা পালনের জন্য সার্বিক সহায়তা করবে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সাইম সোবান আনবীরের সহযোগিতায় নিঃস্ব যারা কখনো জীবনে হজ করা উমরা করার চিন্তা করে নাই সেই লোকগুলোকেই আমরা মূলত বাইতুল মোকাররম জাতীয় মসজিদ কমিটির আয়োজনে আমরা সেই লোকগুলোরই উমরা পাঠাচ্ছি। এই বছর টার্গেট যে আমরা আরও ১০০ লোককে পাঠাবো। বসুন্ধরা গ্রুপের আয়োজনে সপ্তমবারের মতো গত ২৯ ডিসেম্বর উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান এই ১২ জন। এ পর্যন্ত ১৫৭ জন মুসল্লিকে উমরা পালনের সুযোগ করে দিয়েছে দেশের এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ ২৪, ঢাকা।